আমরা যারা মুসলিম আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের অবশ্যই নামাজ পড়া দরকার রোজা রাখা দরকার যেহেতু এখন রমজান মাস চলে আসছে তো রমজান মাসের রোজাগুলি আমাদের রাখা দরকার এবং আমাদের বিভিন্ন তাজবি তাহালিল পাঠ করা দরকার এক কথায় আমরা যদি যেটা জানি যে আমরা নামাজ কালাম পড়ার মাধ্যমে আল্লাহ তাল হুকুম হাকাম মানার মাধ্যমে আমরা আমাদের নেক আমলকে বাড়াইতে পারি ঠিক না তো বলা হয়েছে মুসলমানের প্রত্যেকটা সময় ইবাদতের ভিতরে গণ্য হবে যখন নাকি মুসলমান সেই সময়গুলিকে আল্লাহ তালার হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী ব্যয় করবে তো আমরা জানি যে শুধু নামাজ খেলামের ভিতরেই আসলে আমাদের আমলগুলি সীমাবদ্ধ না বলা হয়েছে মুসলমানের প্রত্যেকটা সময় আমলের ভিতরে গণ্য হবে তো সেটা কিভাবে। বলা হচ্ছে যে আমি যে ঘর থেকে বের হচ্ছি ঘর থেকে বের হওয়ার সুন্নত তরিকা কি নবীজির কী তরিকা আছে তো ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে বলা হয়েছে খানা খাওয়া আমি যে খাবার খাইতেছি খাবার খাওয়ার একটা দোয়া আছে আমি চাকরি করতেছি চাকরি করার একটা দোয়া আছে বলা হয়েছে আমি যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজের কিন্তু একটা দোয়া আছে যদি সেই দোয়াগুলি আমরা সেই কাজে ব্যবহার করি মানে যেখানে যে দোয়াগুলি আছে যেটাকে মাস্তন দোয়া বলা হয় যেখানে যে দোয়াগুলি আছে আমরা যদি সেই দোয়াগুলিকে সেই জায়গায় আদায় করি তো সেই কাজটা আমার এবাদতের ভিতরে গণ্য হবে তো এই ব্যাপারেই আমি আজকে আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করবো যে অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কোন কাজের সময় কি দোয়া পড়তে হবে হ্যাঁ যে কোন কাজের সময় আপনি কী দেওয়া পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় আপনি কী দেওয়া পড়বেন খাবার খাওয়ার সময় আপনি কী দেওয়া পড়বেন টয়লেটে ঢোকার সময় আপনি কী দেওয়া পড়বেন টয়লেট থেকে বের হওয়ার সময় আপনি কী দেওয়া পড়বেন মসজিদে ঢোকার সময় কী দেওয়া পড়বেন মানে আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ স্টেপে দেওয়া আছে যেগুলি আমাদের নবীজি মাহমেদ আলাইহি আলাইহসাল্লাম করছেন এবং আমাদেরকে করতে বলছেন তো চলুন দেখি কি সেই অ্যাপ এবং সেই অ্যাপটি দিয়ে আমরা কতটুকু উপকৃত হতে পারি তো চলুন দেখি এবার তো আপনারা প্লে স্টোর থেকে দোয়ার নামক একটি অ্যাপ আছে এটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় আমার ডিসক্রিপশান বক্সের একদম নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে খুব ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো যখন আপনার ডাউনলোড করে ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন অনেক কিছু আছে ফার্স্টটা যেটা আছে ইমানিয়াদ মানে আমাদের কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমান আমরা যারা মুসলমান আমাদের ইমানটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট কারণ ইমানবিহীন কিন্তু আল্লাহ তাল্লাহ দরবারে কোনো আমলই কবুল হয় না আমার যদি ইমান না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার নামাজ রোজা তাজবি তাহালিল এগুলো কিন্তু কোনো কাজেই আসবে না এই জন্য ইমানটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো ইমানকে রক্ষা করার জন্য কি করা দরকার কি দোয়া পড়া দরকার এই ব্যাপারে এখানে কিছু দোয়া আছে জাস্ট আপনি যখন এখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কালে মাতাইয়ে বা আপনি জাস্ট এটাকে সাইডে পাঠিয়ে দিন পাঠিয়ে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফার্স্টে যেটা আছে কালে মাতে বা যেটা আমরা সকলেই জানে আমরা যারা মুসলিম আমরা প্রত্যেকেই জানি রসুল্লাহ এটা হচ্ছে আমাদের কালেমা বলে সেই কালেমার অর্থ কী যে আল্লাহ তাল্লাহ ব্যতীত বন্দুকের উপযুক্ত আর কেহ আর কেহ নাই হজরত মাহমুদ সাল্লাহ এবং আলাইহাল্লাম তাহারিত রসুল তো আমরা এই কালেমাটা আমরা প্রত্যেকেই জানি আবার অনেকেই এমনও মানুষ আছে যারা আসলে এটাকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারে না বা বলতে পারে না তো আপনি এখান থেকে মোটামুটি শিখে নিতে পারেন তারপরে এটার কী লাভ হবে বা কি বা রেফারেন্স কি মোটামুটি নিচে একটা হাদিস দেওয়া আছে তো এখান থেকে দেখে নিতে পারেন তারপর যেটা আসে আপনি দেখেন আরেকটা দোয়া আছে যে ইমান রক্ষা করার জন্য দোয়া আমাদের কিন্তু ইমান অবশ্যই রক্ষা করতে হবে কারণ শয়তান কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ধোকা দিতে থাকে এই জন্য কিন্তু আমরা বিভিন্ন গুণার কাজে লিপ্ত হয়ে যাই তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহসালাম এ দোয়া করতেন এবং আমাদেরকে করতে বলছেন এবং এটা কোরআনের একটা আয়াত আল্লাহ তালা এই আয়াতকে নাজিল করে বলে দিচ্ছেন যে তোমরা ইমান রক্ষা করার জন্য এই দোয়া পড়ো মোটামুটি দোয়াটা হচ্ছে এরকম তো আসলে এই দোয়াটা আমাদের কিন্তু পড়া উচিত কারণ এটা ইমান রক্ষা করার জন্য কাজ করে ধরেন এই দোয়াটার অর্থ কী সেটা হলো হে আমাদের প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তর্কে সত্য লঙ্ঘন বা বক্র করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দান করো নিশ্চয়ই তুমি মহান দাতা তো আসলে এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করা বলেছে দোয়া করলে আমরা এই দোয়াটা অবশ্যই পাঠ করবো কারণ ইমানের চাইতে দামি কোনো বস্তুই হতে পারে না জমিনের ভিতরে এই জন্য ভাই ইমান থাকলে তো অবশ্যই অবশ্যই একদিন আমরা জান্নাতে যাব যদি ইমান না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না এই জন্য আমরা দোয়াটা এখান থেকে মুখস্থ করে নেব দেখে নিতে পারি তারপরে আমরা কিন্তু অর্থও পেয়ে যাচ্ছি যে আসলে এই দোয়াটার কী অর্থ এটা কিন্তু আমাদের জন্য খুবই 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 ভালো একটা বিষয় তারপরে এখানে আরও কিছু আছে সেদিক থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়া তিনবার পড়া তো যাই হোক আপনারা এগুলি দেখে নেবেন পড়ে নেবেন তো তারপরে যেটা আছে যে মৌতের সময় আমাদের কি কি করণীয় মমর্ষ ব্যক্তির আশেপাশের লোকেরা বারবার এলাহ মাহমেদুর রসুল্লাহ এটা পড়বে তো এখানে মোটামুটি বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারেন আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ইন্তকালের পূর্বের দোয়া মানে এখানে অনেক কিছু দোয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে ঘর দেখেন আমরা তো প্রতিনিয়ত ঘরে প্রবেশ করে থাকি তো ঘর থেকে বের হওয়ার কিছু দোয়া আছে ঘরে প্রবেশ করার দোয়া আছে তো আপনি কি দেখেন এখানে ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে সেই দোয়াটা হচ্ছে যে ওয়ালা ইল্লা বিল্লাহ আসলে আমরা কিন্তু অনেকেই জানি না যে ঘর থেকে বের হওয়ার দোয়া আছে আসলে আমি তো ঘর থেকে বের হওয়ার দোয়াটা পাঠ করি তো এটা কিন্তু আমার অনেকটা আমার জন্য অনেক কাজে দিবে অনেক আমার সব হবে এবং কি আমার আমল নামায় অনেক নেকি লেখা হবে দেখেন এই দোয়াটার অর্থ কী আল্লাহ তাল্লাহ নামে বের হলাম আমি আল্লাহ তাল্লাহার ভরসা করলাম আল্লাহর তৌফিক ছাড়া গুণা থেকে বেঁচে থাকার কোনো থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয় তো এটার ব্যাপারে এই দেখেন হাদিসও দেওয়া আছে রেফারেন্স দেওয়া আছে আবু দাউদ শরীফের হাদিস তিলমজি শরীফের হাদিস এখানে কিন্তু রেফারেন্স সহ দেওয়া আছে তারপর আপনি নিচের থেকে একটা হাদিসও দেখে নিতে পারেন যেটা লাভ কি এখানে আপনি মোটামুটি দেখে নিতে পারেন হ্যাঁ তো এইভাবে আপনারা দেখে নেবেন আমি তো সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনি জাস্ট ওখানে এখানে দেখলেন ঘর থেকে বের হওয়ার দোয়া আছে ঘরে প্রবেশের দোয়া আছে হ্যাঁ ঘরে প্রবেশের দোয়া আছে আমরা আস্তে আস্তে এগুলি শিখবো একস্তে একটা শিখলাম আরেকদিন একটা শিখলাম আরেকদিন একটা শিখলাম এইভাবে করতে করতে দেখা যাচ্ছে একটা সময় আমাদের কিন্তু অনেক শেখা হয়ে যায় হ্যাঁ তো এইভাবে দোয়া আছে উপরে ওঠার দোয়া আল্লাহ হকবার নিচে নামার দোয়া আল্লাহ আমরা কিন্তু এইভাবে আমল করে আমাদের আমলকে বাড়াইতে পারে তো তারপর যেটা আছে সেটা হচ্ছে খাদ্য গ্রহণ আমরা কিন্তু প্রতিনিয়তই খাবার দাবার খেয়ে থাকি আমাদের অবশ্যই অবশ্যই বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করতেই হয় তো সেই খাদ্য গ্রহণটাও আমার ইবাদতের ভিতরে গণ্য হবে যখন নাকি সেটা আমি রসুলের তরিকায় করবো মানে রসুলের শিখানো দোয়া আমি সেখানে পার্ট করব তো যখন আপনি খাদ্য ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম চলে আসবে দেখবেন সামনে খাবার এলে একটা দোয়া পড়তে হয় আমাদের সামনে যখন খাবার আসে তখন কিন্তু একটা দোয়া পড়তে হয় এটা আমরা অনেকেই জানি না তো আপনি এই অ্যাপের মাধ্যমে এখান থেকে খুব সহজেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন এবং আস্তে আস্তে একটা একটা করে আপনি মুখস্থ করে নিতে পারবেন মুখস্থ করার মাধ্যমে আপনি আমলে যখন আসবে অবশ্যই ধরো আপনার আমল নেক আমল বৃদ্ধি পাবে তো এখানে যে খাবার সামলাচ্ছে যে দোয়াটা পড়তে হয় সেটা হচ্ছে আল্লাহ রা হকিনাও তো আপনি এই দোয়াটা পড়ে নেবেন এই দোয়াটার অর্থ কী হে আল্লাহ আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন দেখুন এখানে কিন্তু আপনি একদম অর্থ সহকারে পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনি এই অ্যাপটা দেখবেন এখানে আরো অনেক কিছু পাবেন খাওয়া শুরুতে কি দোয়া পড়তে হয় খাওয়া শুরুতে আছে بسم الله توکلت না بسم الله আবরাক بسم الله ওয়া বারাকাতুল্লাহ بسم الله ওয়া বারাকাতুল্লাহ بسم الله ওয়া বারাকাতুল্লাহ তো এই দোয়াটা আমরা পড়বো এই দোয়াটা পড়লে এটা অনেক লাভ আসে অনেক লাভ আসে এটার অর্থ কী বিসমিল্লাহি ও আবারকাতিল্লা এটার অর্থ হচ্ছে আল্লাহ তাল্লা নামে শুরু করছি এবং আল্লাহ তালার বরকতের সাথে এই খাবার গ্রহণ করছি তো এটা নিচে হাদিসের ইয়েটাও আছে রেফারেন্সটাও আছে বিস্তারিত আছে আপনারা দেখে নিতে পারেন আরও অনেক কিছু আছে খাবারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে গেলে কি পড়তে হয় বিসমিল্লা হিব আবু আল্লাহ আরা দোয়া আছে তো আপনারা এইভাবে মোটামুটি পড়ে নেবেন মেজবানকে শুনে এই যাই হোক আমি বিস্তারিত দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি চাচ্ছি না লং করতে আপনার চাইলে যে এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে কারোর সাথে শেয়ারও করতে পারেন আবার এখান থেকে আপনি চাইলে এটাকে ডাউনলোডও করে নিতে পারেন আবার আপনারা এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন তো যাই হোক তারপরে এইভাবে আপনারা দেখে নেবেন এখানে অনেক দোয়া দূরত আছে অনেক খাদ্য গ্রহণ টয়লেটে যে দোয়া দূরত আছে টয়লেটে ঢুকার টয়লেটে বের হওয়ার আপনি যখন এটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে এখানে টয়লেট প্রবেশের পূর্বে আমরা একটা দোয়া আছে যেটা আমাদের পড়তে হয় আমরা অনেকে হয়তো বা জানে না এটা আফসোসের বিষয় যে আমরা মুসলিম অথচ আমরা বিভিন্ন দোয়া দূরতগুলো জানতেছি না অথচ আমি টয়লেটে যদি দোয়া পরে ঢুকি তো টয়লেট করাটা আমার ইবাদতের ভিতরে গণ্য হবে আসলে আমরা অনেকে জানে না বিষয়টা দেখেন একটা দোয়া আছে সুন্দর একটা দোয়া ওয়াল খবাইস। কিন্তু সুন্দর একটা দোয়া এটা আমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেব এটার অর্থ কি আল্লাহ তাল্লাহার নামে আল্লাহ তাল্লাহার নামে হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষতিকার নর ও নারে জিন শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করতেছি তো এখানে মোটামুটি বিস্তারিত একটা হাদিসেও দেওয়া আছে তো এইভাবে আমরা বিভিন্ন জিনিস এখান থেকে আমরা দেখতে পারবো টয়লেটে প্রবেশের পরেও দোয়া আছে সরি মানে টয়লেটে প্রবেশের পূর্বেও দোয়া আছে টয়লেট থেকে বের হওয়ার পরেও দোয়া আছে আমরা এগুলি শিখে নেব আস্তে আস্তে একদিন এক একটা করে শিখে নেব। হ্যাঁ তারপরে এখানে মোটামুটি আর অনেক কিছু আছে ঘুম আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমের পূর্বে একটা দোয়া আল্লাহ আল্লাহম ইসমিকে আমুত আহাইয়া এইভাবে আমরা দোয়াগুলি পরে নেব দেখবেন তাহলে কি হবে আমার ঘুমটাও ইবাদতের ভিতরে গুণ হবে ঘুম না আসলে একটা দোয়া পড়া হয় তারপরে ঘুম থেকে উঠে একটা দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ ইল্লা আহইয়া নাই আয় এলাই হিন্ন শোর এভাবে একটা দোয়া আছে এগুলি অবশ্যই অবশ্যই আমরা পড়বো আমরা পড়ার অভ্যাস করবো তো এর দ্বারা আমার জীবন সুন্দর হয়ে যাবে আমার আমল সুন্দর হয়ে যাবে আমার আঁকলাও সুন্দর হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন দোয়া আছে আপনি এখানে অনেক দেখতে পাবেন মোটামুটি সফরের সময় আপনি কী দোয়া পড়বেন আসার বিষয় এখানে মোটামুটি অনেক কিছু আছে আমি আর প্রত্যেকটাকে খুলে খুলে দেখাতে গেলে অনেক সময়ের দরকার তো আসলে আমি প্রত্যেকটা দেখানো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা অ্যাপটা ইনস্টল করে দেখে নেবেন এবং কি আপনার এর ধারা আশা করি অনেকটা উপকৃত হতে পারবেন তো যদি আমার এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আসলে আপনাদের কাছে কেমন লাগলো বা আপনার কোনো প্রবলেম কি কিনা বুঝতে তো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর এই ছিল মোটামুটি তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী টিউটোরিয়ালে